দলীয় অফিস, নেতাকর্মীদের বাড়ি ঘর, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাট বন্ধ না হলে হরতাল অবরোধের মতো কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া। বুধবার খাগড়াছড়ির নিজ বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, শান্তিপূর্ণ পদযাত্রা কর্মসূচিতে অংশ নিতে দলীয় কার্যালয়ে এলে বিএনপি নেতাকর্মীদের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা এবং অফিস ভাঙচুর করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ ঘটনায় বিএনপির 170 জন নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করেন বিএনপির এই নেতা। মঙ্গলবারের এ ঘটনায় আওয়ামী লীগের 176 জন নেতাকর্মীর নাম উল্লেখ করে আরও 250 জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে খাগড়াছড়ি সদর থানায় মামলা করা হয়েছে বলেও জানান ওয়াদুদ ভূঁইয়া। এছাড়া আওয়ামী লীগের নেতাকর্মীরা খাগড়াছড়ি, পানছড়ি, মাটিরাঙ্গা, রামগড়ে বিএনপির নেতাকর্মীদের বাড়িঘরে হামলা ও লুটপাট চালিয়েছে বলে অভিযোগ করেন বিএনপির এই নেতা। মঙ্গলবার মধ্যরাতে জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান সাগরের গঞ্জপাড়াস্থ বাড়িতে ব্যাপক ভাঙচুরের পাশাপাশি শিশু ও নারীদের উপর হামলা চালিয়ে 7 লাখ টাকা ও একটি মোটরসাইকেল লুট করে নিয়ে যায় বলেও অভিযোগ করেন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি। সংবাদ সম্মেলন চলাকালে ফের খাগড়াছড়ি জেলা বিএনপির কার্যালয়ে হামলা, ভাঙচুর ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাস্কর্য ভাঙচুরের অভিযোগ করেন ওয়াদুদ ভূঁইয়া। খাগড়াছড়িতে আওয়ামী লীগের নৈরাজ্য ও ন্যাক্কারজনক ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে প্রশাসনের হস্তক্ষেপ ও অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান বিএনপির এই নেতা। পৌরসভায় হামলা ও ভাঙচুরের ঘটনায় দুঃখ প্রকাশ করে ওয়াদুদ ভূঁইয়া বলেন, এ ঘটনার সাথে বিএনপির কোনো নেতাকর্মী জড়িত নয়। আওয়ামী লীগ মূল ঘটনা অন্যদিকে প্রবাহিত করার জন্য নিজেরাই হামলা ও ভাঙচুরের ঘটনা সাজায় বলেও অভিযোগ করেন তিনি। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আফসার, বিএনপির নেতা অনিমেষ চাকমা, রিঙ্কু, মোশারফ হোসেন, নজরুল ইসলাম প্রমুখ। মঙ্গলবার খাগড়াছড়িতে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের এই ঘটনা ঘটে। সংঘর্ষ নিয়ন্ত্রণে পুলিশ রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ছোড়ে। এ ঘটনায় সাংবাদিক ও পুলিশ সহ অন্তত পক্ষে অর্ধ শতাধিক নেতাকর্মী আহত হয়।